ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত। সভাপতি সরোজ চক্রবর্তী, শপদে বহাল, সম্পাদক হয়েছেন অলোক ঘোষ, কোষাধ্যক্ষ দেবব্রত চক্রবর্তী। রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা। আগরতলা প্রেস ক্লাবে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পেশের পর নতুন কার্যকরী কমিটি গঠিত। নতুন কমিটিতে শপদে বহাল সভাপতি সরোজ চক্রবর্তী, সম্পাদক নিযুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক অলোক ঘোষ, এছাড়া কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন দেবব্রত চক্রবর্তী। সভার পর নিজ প্রতিক্রিয়ায় নতুন কমিটির কার্যকরী সদস্যদের নাম ঘোষণা করলেন সভাপতি সরোজ চক্রবর্তী। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা গেছে। এই সাধারণ সভায় মূলত সম্পাদকের প্রতিবেদন, আয়ের হিসাব নিয়ে আলোচনা এবং সেটা গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে। নতুন কমিটি হয়েছে, এই কমিটি আগামী দুই বছরের জন্য কাজ করবে, মূলত এই আলোচনায় আজকে ছিল। আর কমিটিতে সভাপতি হিসেবে আমি নিজে রয়েছি, সহসভাপতি হিসেবে দুজন রয়েছেন সুপ্রভাত দেবনাথ এবং কান্তিবর্ধন, সম্পাদক হিসেবে অলোক ঘোষ, সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন দুলাল চক্রবর্তী এবং শান্তনু বণিক, আর ট্রেজারার হিসেবে রয়েছেন দেবব্রত। বরাবরই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের একটা সোনালী ঐতিহ্যপূর্ণ ইতিহাস হয়েছে। নবগঠিত এই কার্যকরী কমিটি সে ঐতিহ্য বজায় রেখে আগামী দিনেও ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে বলে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সমস্ত সদস্যরা আশাবাদী। উল্লেখ্য, আগামী দুবছরের জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই নতুন কমিটি গঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাইলাকোট।